নগরে চলছে মতুয়াদের রেল অবরোধ। ফের অবরোধের ফলে গেদে রানাঘাট শিয়ালদা শাখার ট্রেন চলাচল বিপর্যস্ত। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে রানাঘাটে লাইনে তারকনগর হল স্টেশনে রেল লাইনের কোনো গেট নেই। জনসাধারণের সুবিধার্থে এলাকাবাসীরা বাঁশের গেট বানিয়ে সাধারণ মানুষের সুবিধা করে দেয়, কিন্তু রেল কর্তৃপক্ষ এই যাতায়াতের রাস্তা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। তারই প্রতিবাদে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা রেল অবরোধ করেছে। তাদের দাবি, অবিলম্বে এই যাতায়াতের রাস্তা খুলে দিতে হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ। অবরোধকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত রেল কর্তৃপক্ষ এই গেট খুলে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাবেন। গত 25 মে ভারতীয় রেলের তরফ থেকে আমাদের তারকনগর রেলগেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে তারকনগর সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছে। এখানকার অটো টোটো মোটর ভ্যান সহ সাধারণ কৃষকের জীবন এবং জীবিকা তীব্র সংকটের সম্মুখীন। আমরা কোনো মুমূর্ষ রুগী নিয়ে কৃষ্ণগঞ্জ হাসপাতালে যেতে পারছি না। আমাদের বিডিও অফিস কৃষ্ণগঞ্জ, আমাদের সিদ্ধিবাদ গ্রাম পঞ্চায়েত প্রশাসনিক কোনো অফিসে আমরা একটা তিন চাকা গাড়ি নিয়ে যাওয়ার আমাদের ক্ষমতা নেই। আগামী বুধবার থেকে আমাদের সমস্ত স্কুল খুলছে, অথচ আপনারা দেখুন এই গেটের সামনে দিয়ে সাধারণ একটা 5-এ পড়া বাচ্চা ছেলে সাইকেল নিয়ে জীবন হাতে নিয়ে পারাপার করা তাদের পক্ষে সম্ভব নয়। এইভাবে আমরা সমূহ বিপদের সম্মুখীন আছি। তাই আমরা ভারতীয় রেলের সমস্ত ডিপার্টমেন্টে, আমরা রেলমন্ত্রী, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা শিয়ালদা ডিভিশনের DRM, রানাঘাট RPF এবং ফতেপুর BSF ক্যাম্পে আমরা চিঠি করেছি। আমরা আমাদের দাবির সঙ্গে এই সহমত পোষণ করার সমস্ত মানুষের কাছে আবেদন জানিয়ে আজ আমরা সকাল 7টা থেকে আমরা রেল অবরোধ শুরু করেছি। আমি ভারতীয় রেলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই রেল গেট খুলে দিয়ে এবং নতুন একটা ভালো রেল গেট তৈরি করে আমাদের দাবি পূরণ করা হোক, যাতে আমাদের জীবন এবং জীবিকা স্বাভাবিক থাকে। তা না হলে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সিদ্ধিবাদ অঞ্চল কমিটির পক্ষ থেকে যে লাগাতার ধর্মঘট করছি, এই লাগাতার ধর্মঘট আমাদের চলবে। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে, আমরা এই দাবি থেকে পিছু হটব না। নমস্কার। আপনার নাম? আমার নাম রাম কুমার রায়।